শিয়ার গোষ্ঠীরা পালাইবার সুযোগ পাবে না। মাত্র তিন মাসে না হইছে মারো নামছি দুর্গ থরথর করে কাঁপতাছে। কি যে ফারি না ফারি দেখবা, শিয়া পরিচয় দিয়ে চলেন কোনো অসুবিধা নাই, সুন্নি পরিচয় দিয়ে শিয়া মতবাদ প্রচার করতে সুযোগ দেওয়া হবে না। ডেঞ্জারাস জায়গায় কাজ করি আমি, ডেঞ্জার জোন। আগে শত্রু ছিল বাহিরে, এখন শত্রু ঘরের ভিতরে, আর শত্রুগুলা ম্যাক্সিমাম মূর্খ, অশিক্ষিত, বর্বর, সন্ত্রাসী, জঙ্গি, বাটফার, নারীবাস, লুচ্চা, কথাকন, কথাকন। আমাদের সামনে কলম দ্বারা সাহস তাদের নাই, যেই বিষয় নিয়ে তারা এইভাবে আমাদের বিরুদ্ধে কথা বলে। তবে মুখ খুলছি মাত্র তিন মাস হইছে, বাকি দিন রয়ে গেছে, পালাইবার জায়গা পাইবা না। কথা বলেন ঠিক কিনা বলেন, শিয়ার গোষ্ঠীরা পালাইবার সুযোগ পাবি না। মাত্র তিন মাসে না হইছে মারো নামছি দুর্গ থরথর করে কাঁপতাছে। কি যে ফারি না ফারি দেখবা, লাঠিতে নরম কিন্তু দলিলে গরম, লাঠিতে মাপ চাই দলিলে আইনেও গরম, আইনেও বাটফারি কর। আলিফের নামে কুতুব জানো না, হুট করে আইসে একটা মাসালা জোড়াই দাও, সাহাবির বিরুদ্ধে কথা বলো, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? আছে। সাবধান বলে দিলাম, বাংলাদেশের শতকরা 98% কেন 99% আলেম হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মানে, আর আপনি 99% আলেমকে বৃদ্ধাঙ্গুল দেখায়া আপনি কোন জায়গার কত বড় আলেম? শিয়া পরিচয় দিয়ে চলেন কোনো অসুবিধা নাই, সুন্নি পরিচয় দিয়ে শিয়া মতবাদ প্রচার করতে সুযোগ দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, প্রথম আহ্বান করি ঘরের ছেলে ঘরে চলে আসো, প্রথম আহ্বান করি তুমি হুমুক দরদাওন যেত না, ফিজ দরদাই তুই মেন দরদাতে ঢোকেন যেত না, ফিজ দরদাই তুই সামনে দিতে সময় না, সুযোগ নেই, সুযোগ ব্লক, এটা ব্লক সময় নাই তো, সুযোগ নাই, সুযোগ নাই, পিছন দিক দায়েন, দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দুঃখজনক হলো সত্য। যেই বিষয়টা মীমাংসিত এই বিষয়টাকে টেনে এনে কেন সুন্নিদের মধ্যে বেদালা লাগলো, কে লাগাইল, যারা লাগাইছে তাদেরকে বলবো ফিরে আসুন। কথা বলেন ঠিক কি না? একমত, একমত। আমরা কারো শত্রু না, আমরা সম্মান দিতে জানি, সম্মানের গড়ে জন্মগ্রহণ করছি, ডাকলাম আহ্বান করলাম চলে আসুন। আর বিস্তারিত বলবো না আজকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে সঠিকভাবে লালন করবেন, এবং আমরা যারা আছি আমরা সকলেই একটা হক পথের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।